মহামারী করোনায় কাহিনীছে অসমীয়া সাহিত্য জগতের দুই মহিরুহক কোভিড কালীন জটিল সময়ত বিদায় মাগিলে হোমেন বরগোহাঁই আর ডক্টর লক্ষ্মী নন্দন বরা। এই দুই মহিরুহর কর্ম সাধনা জীবন আর দর্শন তুলি ধরলে অসম প্রকাশন পরিষদর আলোচনীত। অসমীয়া সাহিত্য জগতের দুই মহিরুহক হোমেন বরগোহাঁই আর ডক্টর লক্ষ্মী নন্দন বরা আজীবন সাহিত্য সাধনার অসমীয়া সমাজ আর মনন চহকী করে থাকি যাওয়া এই দুগী সাহিত্যিকে কোভিডকালীন জটিল সময়ত মাগিলে বিদায়। লগেলগে অবসান ঘটিল দুয়োজনে সৃষ্টি করা দুটা সাহিত্য ধারা। 50ৰো অধিক বছর সৃষ্টি আর সাধনার সমাজ জীবন জীপাল করে রখা এই দুইগী মহিরুহর জীবন কর্মর উপর বিশেষ আলোকপাত করে বৌদ্ধিক মহলত চর্চার বিষয় হয়েছে এখন আলোচনী। অসম প্রকাশন পরিষদর দ্বারা প্রকাশিত প্রকাশ আলোচনী সম্পূর্ণরূপে তুলি ধরা হয়েছে হোমেন বরগোহাঁই আর লক্ষ্মী নন্দন বরার কর্ম সাধনা জীবন আর দর্শন। কিছুদিনের অগা পিছাক প্রায় একে বয়সতে মৃত্যুবরণ করা হোমেন বরগোহাঁইর সম্পর্ক আলোচনীখনের জুনের সংখ্যাত প্রকাশিত হয়েছে কেবাটাও গুরুত্বপূর্ণ প্রবন্ধ। মিহির দেউরীর সম্পাদনাত প্রকাশিত সাহিত্য আলোচনীখনত কেবাগৰাকীও বিদগ্ধ লেখক সমালোচকে আলোকপাত করেছে বরগোহাঁইর কর্ম আর জীবনের উপর। লিখক সকলের ভিতর অন্যতম হল ডক্টর নগেন শইকীয়া, হরে কৃষ্ণ ডেকা, ডক্টর গোবিন্দ প্রসাদ শর্মা, ডক্টর আনন্দ বরমুদৈ, ফণীন্দ্র কুমার দেবচৌধুরী, অরিন্দম বরকটকী, ডক্টর মদন শর্মা। পিতৃ জীবন আর দর্শন সন্দর্ভত আলোকপাত করেছিল পুত্র তথা অধ্যাপক প্রদীপ্ত বরগোহাঁই। ইফালে জুলাইর সংখ্যার প্রকাশত উজ্জীবিত হয়েছে ডক্টর লক্ষ্মী নন্দন বরার জীবন কীর্তি। সরস্বতী সন্মানের রাষ্ট্রখ্যাতি অর্জন করা এইগী প্রাতঃস্মরণীয় উপন্যাসিকর সম্পর্ক আলোকপাত করেছে নগেন শইকীয়া, কুল শইকীয়া, দীনেশ চন্দ্র গোস্বামী, শিবানন্দ কাকতি, ডক্টর প্রাণজিৎ বরার দরে অগ্রণী লেখকসকলে। প্রতিটি তত্ত্বগধুর প্রবন্ধরে প্রকাশে প্রকৃতার্থতে উপযুক্ত মূল্যায়ন আর সন্মান যাচিলে জাতীয় জীবনের দুই পুরভাগ। চৌপাশে তরল আর উপরা চমকে সমাজ জীবন আচ্ছন্ন করে রখার সময় প্রকাশের এই সিরিয়াস কর্মই ঘুরাই আনব খুঁজে আশাবাদর কথা। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।